সাগর থেকে তারা অন্তর্গত অনুপপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি এলাকায়। তিনি ওষুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে একটি লরি তাকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। তিনটির সময় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রোশন শেখ, বয়স আনুমানিক 50 বছর। মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চন্দন সরকার, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। বসে আছি, একজন অপেক্ষা করছিলাম, রং সাইড দিয়ে গাড়ি এলো। ওখানে রং সাইড দিয়ে কোন গাড়ি এলো? লরিটা? হ্যাঁ, লরিটা মির্জাপুর থেকে এলো। মির্জাপুর থেকে এইমাত্র আসছিল, আর একটা লোক বাইকে করে আসছে। বাইকটা কোন দিকে নিয়ে যাচ্ছিল? বাইকটা বাইকে সাগর দিকে থেকে, মানে বহরমপুর দিকে, জয়পুর থেকে বহরমপুরে যাচ্ছে। আর আমি এখানে বসে আছি, এসে বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা একদম সরাসরি। আমরা সামনাসামনি ধাক্কা, সামনাসামনি মানে ওইদিকে আসে এদিকে আসে সামনাসামনি ধাক্কা। ধাক্কা হওয়ার পর গাড়িটা অনেক রকম চেষ্টা করলো বেরোতে, কিন্তু পারলো না। আমাদেরকে দেখে উঠে পালালো মাঠে মাঠে। গাড়ি চালু আছিল, তারপরে ওখান থেকে হোটেল, মানে আপনার হোটেল থেকে দুজন এলো, চাবিটাকে বের করলো, চাবিটা বের করলো নিয়ে ড্রাইভার ছুটি পালার পর আমরা দেখছি মানে খুঁজছিল লোক, লোকটাকে কোন ধারে আছে, গাড়ির গলায় মানে শুয়ে আছে, মানে রক্ত রক্ত সঙ্গে সঙ্গে স্পট একদম সঙ্গে সঙ্গে আছে। আপনার নাম? আমার নাম সাহেব। বাড়ি বাড়ি এখানে গাড়িটা রং সাইডে আসছিল, আর মোটর সাইকেল বালা আমার বাড়ি অনুপুরে। কোথায় যাচ্ছিল? ওষুধ বিক্রি করতে যাচ্ছিল কোথায়? আপনার বাবার নাম কি? আমার নাম রোশন শেখ। বাড়ি? আপনি কে হচ্ছেন? আচ্ছা, আপনার নাম? আমার নাম জাহানা রবি। ঠিক আছে।